হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমরা মোটামুটি সবাই ব্লুবার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। কোনো প্রকার কারণ ছাড়া এমনিতেই ব্লুবার্ড অ্যাকাউন্টগুলো লক করে দিচ্ছে। অনেক অনেক ডলার সহ ওই অ্যাকাউন্টগুলো লক হয়ে গেছে। লাস্ট কয়েকদিনে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম হয়েছে। যদিও এটার সলিউশন এখনও বের হয়নি, সেই জন্য সার্ভে ব্যাঙ্কের উইথড্র নিয়ে অনেক অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছেন। এখন ভাবতেছেন কোন ব্যাঙ্কে করা যায়। তো ইউএস এর ব্যাঙ্ক নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা সবগুলো ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন। এছাড়াও আজকে আপনাদের সাথে নতুন একটা ব্যাঙ্কের পরিচয় করিয়ে দিব, যে ব্যাঙ্কে আপনি পেপাল ভেরিফিকেশন প্লাস হচ্ছে সার্ভে ব্যাঙ্কের উইথড্র করতে পারবেন। সো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি অলওয়েজ আপনাদের সামনে হেল্পফুল সব ভিডিও দেওয়ার চেষ্টা করি। এজ এ বেনিফিট হিসেবে আপনারা জাস্ট আমাকে একটা লাইক করে দিবেন, দ্যাটস ইট। যারা ভিডিওটা কন্টিনিউ করবেন তারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি মেক শিওর ইট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা করে রাখছেন তাদের থ্যাঙ্কস অ লট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে আমরা সবাই জানি আমাদের একটি ইউএসএর আইপি লাগবে। তো এই হচ্ছে আমাদের ইউএসএর আইপি। এখন আমরা ব্যাঙ্কটা লিখে সার্চ করি। ব্যাঙ্কটা হচ্ছে ওয়ালমার্ট মানি কার্ড, এটা লিখে সার্চ করেন। এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওয়ালমার্ট মানি কার্ড .com, এই লিঙ্কটা ওপেন করেন। এ হচ্ছে আমাদের ব্যাঙ্ক, নতুন একটা ব্যাঙ্ক। তো প্রথমে আমরা ব্যাঙ্কটা একটু দেখে নিই। এ হচ্ছে আমাদের ব্যাঙ্ক। এখন আমরা এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করব। তো এখান থেকে সাইন আপ নাও এটা চলে যান। এখন এখানে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এগুলো ফিল আপ করতে হবে। তো এই ইনফরমেশনগুলো আপনারা কারো কাছ থেকে নিয়ে নেবেন। এখন আমি আমার ইনফরমেশনগুলো বের করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন আমরা নামটা কপি করে নিই। এ হচ্ছে আমাদের ফার্স্ট নেম। এখন লাস্ট নেমটা কাট করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এ হচ্ছে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এরপরে হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটা লাগবে না, এটা অপশনাল। এরপর হচ্ছে জিপ কোড। তো জিপ আমরা কপি করে নিয়ে আসি আর এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে গুগল ভয়েস দিলে হবে না, এখানে রিয়েল ফোন নাম্বার লাগবে, নন বয় ফোন নাম্বার। এটা আপনারা টেক্সট ভেরিফাইড থেকে নিতে পারেন। এখানে নন বয় ফোন নাম্বার লাগবে, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার নাম্বার। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো ইমেলটা এখানে দিয়ে দেন। এ হচ্ছে আমার মেল। এরপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা হচ্ছে SSN নাম্বার। তো এটা আমরা কপি করে নিয়ে আসি আর এখানে পেস্ট করে দিলাম। সিকিউরিটি পারপাসে এটা হাইড করে নিলাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ফার্স্ট হচ্ছে MM থাকবে, MM মানে হচ্ছে মান্থ, 15 তারিখ, 7 মাস 1998, 7 মাস 15 তারিখ 1998, এ হচ্ছে ডেট অফ বার্থ। এরপর এখানে বক্সটা ফিল আপ করে দেন, এটা করে দেন। এরপরে কন্টিনিউ, ওকে, প্রসেসিং হচ্ছে। তো এই হচ্ছে আমাদের নেক্সট পেজ, প্লিজ রিভিউ আর ফিস বিফোর কন্টিনিউ। এখানে অ্যাকাউন্ট করার আগে আপনার ফিসটা একটু দেখেন। এখানে মান্থলি ফি হচ্ছে 5.94, প্রায় $6। এখানে $6 হচ্ছে মান্থলি ফি, আর এখানে $2, এটা হচ্ছে আপনি এটিএম বুথ থেকে উইথড্র করলে তখন। এটা বাংলাদেশ এটিএম থেকে তোলা যাবে না, তো আমাদের চার্জ এটা লাগবে না, আমাদের জাস্ট কস্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রত্যেক মাসের কস্ট। তো এরপর একটু নিচের দিকে চলে গেলাম,
এরপরে এখানে গেট মাই কার্ড, তো ওই নাম্বারে একটা কোড চলে গেছে, তো ওই কোডটা এখানে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি, এরপরে সাবমিট করে নিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট ইউর সিকিউরিটি লগ ইন, এখানে একটা লগ ইন দিয়ে দিবেন যে কোনো একটা, এখানে জাস্ট ইউজার আইডিটা দিবেন, আপনি যেটা দিয়ে লগ ইন করতে চান সেইটা। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড। এরপরে পাসওয়ার্ডটা রিটাইপ করেন, এরপরে রিমেম্বার করে নিলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম, এটা সেভ করে নিলাম। কংগ্রেচুলেশনস, ইউর পার্সোনালাইজড ডেবিট কার্ড ইজ অন, ইট ইজ ওয়ে টু ইউর হোম অ্যান্ড শুড অ্যারাইভ ইন 5 to 7 বিজনেস ডেজ। এইখানে তারা ফিজিক্যাল একটা কার্ড দিবে, 5 থেকে 7 দিনের মধ্যে তারা পাঠিয়ে দেবে, তো এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের অ্যাকাউন্ট হলেই হলো। এরপর এইখান থেকে গো টু মাই অ্যাকাউন্টে চলে গেলাম, তো এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে আমাদের ব্যালেন্সটা দেখেন 0-0। এখানে এটার একটা অ্যাপও আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এর জন্য আপনি কিছু বেনিফিট পাবেন। তো প্রথমে আমরা একটু দেখি এইটা, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন, এখানে আমাদের ব্যাংক রাউটিং নাম্বার, সরি, এ হচ্ছে আমাদের রাউটিং নাম্বার, এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে ব্যাংক হচ্ছে গ্রিন ডট ব্যাংক, এটা হচ্ছে গ্রিন ডটে পড়ে, আর অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। আপনারা সার্ভে জাঙ্কিতে এই ইনফরমেশনগুলো দিয়ে উইথড্র করতে পারবেন, তো এই ব্যাংক অ্যাকাউন্টটা করা খুবই ইজি, আপনারা যে কেউ এই ব্যাংকটা ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ব্যাংক, এরপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যান্ড সেন্ড, তো এটার মাধ্যমে আপনারা ডলারগুলো সেন্ড করতে পারবেন। তো এটা নিয়ে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, আজকে জাস্ট অ্যাকাউন্ট করাটা দেখালাম। আপনাদের যদি ওই ভিডিওটা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আরও কিছু অপশন আছে, পে বিলস, ম্যানেজ অ্যাকাউন্ট, তো এই ব্যাংকটা ইজিলি করতে পারবেন আর সার্ভে জ্যাঙ্কে উইথড্র করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকেন, টাটা।